সো কেমন লেগেছে আজকে আপনাদের বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার এই হাড্ডাহাড্ডি লড়াই? প্রথমে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত, কেমন দেখেছেন, কেমন উপভোগ করেছেন ম্যাচটি। বাংলাদেশ কিন্তু আজকে দুর্দান্ত খেলেছে এবং খুবই আগ্রাসী হয়ে খেলেছে তারা, যার ফলে কিন্তু তারা নেদারল্যান্ডসের কাছে 87 রানের ছোট্ট ব্যবধানে হেরেছে। সো বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল আগামী 3টি ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া, যারা কিনা আজকে অবিশ্বাস্য এবং দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নিউজিল্যান্ডকে 5 রানের ব্যবধানে হারিয়েছে। সো বাংলাদেশ টিমের জন্য অগ্রিম শুভকামনা রইল। আজকে কেমন ছিল বাংলাদেশের পারফরমেন্স? মিডল অর্ডার, টপ অর্ডার ব্যাটাররা কি করেছে সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি লিটন দাস 3 রান নিয়েছেন 12 বল খেলে এবং তার স্ট্রাইক রেট ছিল 25। সাকিব আল হাসান, যে কিনা দুদিন আগেই ছুটি নিয়ে ঢাকায় প্র্যাকটিস সেশন করেছিল তার পুরনো কোচ ফাহিমের কাছে, এবং তিনি কিন্তু ফিরে এসে কিন্তু 5 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন মেহেদী হাসান মিরাজ, যিনি নিয়েছেন 35 রান। মাহমুদুল রিয়াদ করেছেন 20 রান এবং মোস্তাফিজুর রহমান নিয়েছেন 20 রান। এছাড়া কিন্তু আর কেউ 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি হয়েছে, এই ম্যাচে মোটে 4টি ছক্কা হাঁকানো হয়েছে এবং বাংলাদেশ মেরেছে 2টি ছক্কা, নেদারল্যান্ডস মেরেছে 2টি ছক্কা। সো এটি একটি খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট এই ম্যাচে। সো বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে 87 রানের ব্যবধানে হেরেছে। শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য। বাংলাদেশের বর্তমান যে টিম বন্ডিং, টিম আন্ডারস্ট্যান্ডিং যে বিষয়টি রয়েছে, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে চন্ডিকা হাথুরুসিং এবং সাকিব আল হাসানের মধ্যকার যে ভালোবাসা, যে মিলবন্ধন দেখা যাচ্ছে বাংলাদেশ টিমে, সেটির জন্য বাংলাদেশকে অসংখ্য শুভকামনা। পরবর্তী ম্যাচগুলো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে, সেই ম্যাচগুলো জিতে হয়তোবা বাংলাদেশ সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখছে, এমনটাও হতে পারে। যেহেতু সাকিব আল হাসান বলেছিলেন এখনো অনেক ম্যাচ বাকি আছে, আপনাদের যা দুঃখ প্রকাশ করার, যাই করার তা ম্যাচ শেষে করবেন, তাই অগ্রিম কোনো কিছু না করে আগে বাকি 3টি ম্যাচ দেখুন, এরপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি আদৌ কি দুঃখ প্রকাশ করবেন কিনা সুখ প্রকাশ করবেন, সেটি সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। আগে পুরো ম্যাচটি, বাংলাদেশের যে আরো বাকি 3টি ম্যাচ রয়েছে সেগুলো সম্পূর্ণ দেখবেন। আজকের ম্যাচে সর্বোচ্চ রান করেছেন নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডস, যিনি নিয়েছেন 68 রান। ওয়েসলি বারেসি করেছিলেন 48 রান। সাইব্রেন্ট অ্যাঙ্কেল ব্রেকর, তিনি করেছিলেন 35 রান। সো তাদের নেদারল্যান্ডসের সংগ্রহ ছিল 329 রান এবং বাংলাদেশের লক্ষ্য ছিল 330 রানের। এই বড় লক্ষ্যটি বাংলাদেশ নিতে ব্যর্থ হয়েছে, যেখানে তাদের সংগ্রহ 142 রান। বাংলাদেশের টপ অর্ডার খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে, আমরা দেখতে পেয়েছি 19 রানের মাথায় 2টি বড় উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশ দলের। এরপরে কিন্তু তারা দুর্দান্ত কামব্যাক করেছে। নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ খুব ভালো পারফরমেন্স করে যাচ্ছিলেন, এরপরে তাদের বিপর্যয় নেমে আসে। সাকিব আল হাসান 5 রান নিয়ে মার ছেড়েছেন, তার ইনিংসটি তিনি আর বড় করতে পারেননি। মুশফিকুর রহিম 1 রান নিয়ে মার ছেড়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ আর মেহেদী হাসান মিলে কিছুটা এগিয়ে গিয়েছিলেন, যদিও তারা 20 রান এবং 17 রানের পরে আউট হয়ে মার ছেড়েছেন। এরপরে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান 20 এবং 11 রানের একটি পারফরমেন্স তারা উপহার দিয়েছেন বাংলাদেশ টিমকে। সো বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা, আগামী ম্যাচগুলো তারা যাতে জিততে পারে তার জন্য অগ্রিম অভিনন্দন বাংলাদেশ টিমকে, এবং এত সুন্দর একটি হার উপহার দেওয়ার জন্য বাংলাদেশ এবং সাকিব আল হাসান এবং পুরো টিম ম্যানেজমেন্টকে জানাই শুভেচ্ছা। আপনাদের কার কেমন মন্তব্য? আগামী 3টি ম্যাচ কি বাংলাদেশ পারবে তাদের হারের ব্যর্থতা গুছিয়ে জয়ের বন্দরে পৌঁছাতে? কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো আপনাদের কার কেমন লাগছে সেটিও কমেন্ট করে জানাতে পারবেন। বাংলাদেশ টিমের জন্য আপনাদের কার কেমন প্রত্যাশা সেটি কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ, সালামু আলাইকুম।